Ashit Sandosha, DJ Bapi, Dushaik number 4. বর্দা তুই ছোট তুই না তুই এখানে কি করতেছি? শুধু আতঙ্ক। তার মানে সারা রাত তোর বৌদি ঝাঁটা নিয়ে শুধু খালি আমার পিছতেস। বৌদি তো সারা রাত ঝাঁটার বাড়ি পিছতেছে, আর তোর বৌমা এই ঠান্ডা সময় সারা রাত আমার শুধু পুরে চুপোর চেয়ার তুলতেছে, চুপোর চেয়ার তুলতেছে। বর্দারে কি বলিস? বল, এভাবে আমাদের আর দুর্বল হয়ে থাকলে হবে না, আমাদের মজবুত হতে হবে, আমাদের টেম্পার বানাতে হবে, আমাদের শক্ত হতে হবে। আমরা হেডলাইনে লিখবো আর কি বলবো জানিস? কি বলবি? আমাদের দাবি মানতে হবে, ঝাঁটার বাড়ি খেতে হবে। আমাদের দাবি মানতে হবে, ঝাঁটার বাড়ি খেতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি। সোনামণি হয় একদম, হাত দেওয়া যাবে না। ছোট, তোর বৌদি সবসময় আমার মারে, আমি হেরে যাই। আজকের তোর কথা মতো তোর বৌদির আমি মারবো। যদি আমি হেরে যাই তুই থাকবি পিছনে। আমি ও বাবা গো, আমি তোমার কথা ভালোবাসি। সেদিন বাথরুমে জল তুলে দিলি। হ্যাঁ হ্যাঁ, তুই বাথরুমে জল তুলে দিই, আমি জানি তুই পারবি না, তুই মাগের ভেড়া আছিস। একা হাকে মেয়ে কাপড় চোপড় করে দিল। আমার 50,000 টাকা এক্ষুনি চাই। টাকাটা কি হবে? ও পর্দা, ওই টাকাটা নিয়ে আমরা দুই বোনে পর্দায় যাব। সে আবার কোথায়? সেটা জানে না, টিভিতে যে দিদি নাম্বার ওয়ান হয় সেখানেই যাবো। না গো বাবা, টিভির ভিতর যাওয়া যাবে না, ওই টোকা জিনিসের ভিতরে কে নাড়ু হয়ে থাকতে হবে। এ ছোট, তুই তো একরা মতো ফাগাটের মতো সরু মতো আছিস, তুই তো টিভির ভিতরে ঢুকতে পারবি, আর আমি লম্বা চওড়া লোক টিভির ভিতরে ঢুকবো কি করে? যাওয়া যাবে না। আগো, তোমরা দুজনে যাবে কেন? তোমরা তো বাইরে থেকে কতর কতর। বর্দার কি বলিস? এই সব ছোট লোকেদের পায়ে ধরে কোনো দাও। কে ছোট? কে ছোট লোক? কোদার কথা বলতি? ছোট, আমি কি বলি শুন, তোর ভাষা তো অকনমেট ঠিক। ওর যদি ডান দিকে যেতে বলি ও বাম দিকে যায়, তাই আমি মনে করেছি আমার দেওরের সঙ্গে আমি যাব। আচ্ছা ঠিক আছে, ওদিকে যা। দিদি, আমার স্বামী এত ভালো মানুষ, গোলার ধান্নে বাদায় ছড়ালো। আবার ছড়ায় বেসরনে গিয়ে পড়েছিল রে। ঠিক আছে, তুই বলছিস ওই লোকটা বোকা, ওই বোকার লোকটা নিয়ে আমরা পেরাই জানতে যাব, তোদের বৌদি আর দেওরকে হারিয়ে সব প্রাণীর জন্য ঘরে আনবো। একা মারে মুটু ঘুমড়ে দেবো, যে ঘুমলে বর্দা খালি ছ মার। ছোট, আমি কি বলি শোন, তাহলে তুই যাচ্ছিস তোর বৌদির সঙ্গে, আর আমি যাচ্ছি বৌমার সঙ্গে। এ কথা কেউ না জানো জানে। তাহলে আমরা যাবো এখন কোথায়? দিদি নাম্বার ওয়ান। মেরা দিল আয়েগা আয়েগা। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি কে বলুন তো, আমি সেই রচনা ব্যানার্জি। আপনাদের আগের সপ্তাহে খেলা দেখে গিয়েছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এই সপ্তাহে এসেছি নতুনত্ব কিছু খেলা নিয়ে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার দিক দিয়ে আপনারা চোখ ফেরাবেন না। আমার প্রথম প্রতিযোগী যারা আছেন তারা আগে আসুন। ম্যাডাম, আমার নামটা আগে লিখুন। নামটা বলুন। আমার নাম ঈশ্বর ভগবান দত্ত। নামটা ঠিক করে
আরে বাবা হয়েছে হয়েছে, শ্রী ভগবান দত্ত। শ্রী ভগবান দত্ত? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে, বড় বড় অক্ষরে লিখুন ম্যাডাম। ঠিক আছে, লাইনে দাঁড়ান যেন প্রাইজ গুলো পাই। শ্রী ভগবান দত্ত, আপনার নামটা বলুন। দিদি ভাই বলুন। আমার নাম কল্পনা দত্ত। কি বললেন? কল্পনা দত্ত। কল্পনা দত্ত? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, কল্পনা দত্ত আমার পরের পত্রী যারা আছেন তার আগে আসুন। হরে গোবিন্দ দত্ত। হরগোবিন্দ দত্ত? আরে আপনার নাম বলুন। এই নাম বলো। আমার নাম, আমার নাম ভোগী দত্ত। কি বললেন? ভোগী দত্ত। ভোগী দত্ত? ঠিক আছে ঠিক আছে, ভোগী দত্ত টিভি করে দেবে গত। ঠিক আছে, বাবা এটা তো বিস্কুট বার করেছে আদির কামড়ে খান। তাহলে আমার প্রথম খেলা থাকছে বেলুন ফাটানো, দ্বিতীয় খেলা যাচ্ছে বিস্কুট নিয়ে, আর তৃতীয় খেলা যাচ্ছে প্রশ্নের উত্তর ভাবায়। তাহলে আমার প্রথম পদে যারা আছেন আপনারা শুরু করুন। প্রথম খেলা যাচ্ছে বেলুন। এই তোর বৌমা হয় তুই তেরে গুন্ডি যাচ্ছে। ছোট ছোট, এটা আমাদের ঘর নয়, এটা খেলা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, ফিরে আপনি বলুন। আরে আমার বলতে সময় দেবেন তো, তারা ফাটি দিয়েছেন কেন? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনি তাহলে আমার প্রথম খেলা যাচ্ছে বেলুন ফাটানো। রেডি ছোট, তোর বউ যেমন মেরে মেরে ওর শরীর খুব খারাপ, বড় বউ যে মায়ের মতন যা করবি পার দিকে চেয়ে। যদি বড় না হতো না কুঞ্জির বাড়ি বেড়া ধারত মশানে বাদ। আমরা শুরু করুন। হ্যাঁ রেডি আছি। এই শুয়ার, তোর বউ যে চুম খেতে এসছে তুই। আর টাইম শেষ হয়েছে, আপনি এখন দাঁড়ান। বর্দারে বুঝতে পারিনি, শিলিপ খেয়ে গেছে, শিলিপ খেয়ে গেছে। বাবা ইয়ে কি বার করতেছি বাবা, মনি ব্যাগ এনেছে তো। ও তো ওয়াক ম্যান, এটা কানে দেবো, কান্ডান বাস হয়ে যাবে না, কিচ্ছু হবে না। ই কি যন্ত্র বলো তো, ইয়ার বড় কি জন্য এটা কানে দেন? ঠিক আছে ম্যাডাম, কি কান্ডান চেপে ধরতে তো হেভি সুর বাজতেছে রে। ঠাকুর এখন নাচ বন্ধ করে, ঠিক করে বলুন, শুনতে পাচ্ছ না? আশকারা, বসা বসে
শোনো মারি ঘেরা দেবো, কচি শশা বলেছে, যা বাড়ি নিয়ে বাড়ি যাবো, কাউকে দেবো না। এবারে অ্যাকশন চালাও, আমরা শুরু করুন। মনে হচ্ছে ওই জন্য সবাই কথা বলতেছে। কি হচ্ছে বলো তো, কি হচ্ছে? চক্রবর্তী, চক্রবর্তী ও গর্ভবতী। দিদি আমি বাড়াবাড়ি করবো না, আমার যে সব শেষ হয়ে গেল। এটা ওরে জেনে শুনে তোমার পরিবেশ কি ভালো, তোর দিদি যেমন বিষ আর তুই তেমন সে দিদি আমি বাড়াবাড়ি করবো না, আমাদের সব শেষ হয়ে গেছে, আমাকে প্রাইজ দাও, আমি প্রাইজ নিয়ে বাড়ি যাবো। মিষ্টি কথাই শুধু না শুনে নাম্বার ওয়ান হয়ে যাবো। তুমি প্রাইজ নিতে পারবে না, তুমি শুধু এসি চড়তে পারবে। হ্যাঁ আমি এসি গাড়ি চড়ছি। আশা ছিল দোকানে জিত বসো না, আজ ঘুমকেড়ে নিলি বাদা। তোর বউ হয় তুই, কোথায় জঙ্গি হানা চালাচ্ছিস? ও বাবা, এ জঙ্গি হানা নয়, এ তো মাওবাদী ছেড়েছে। মিষ্টি কথাই শুধু পেটে না শুনতে রে। নাম্বার ওয়ান হয়ে যাবো এসি চড়ে। মনে কত আশা ছিল দোকানে জিত বসো না, আজ ঘুমকেড়ে নিলি জঙ্গি হানা। রাজা দোষ করলে সাজা হয় না লিখে যায় পড়ি, রাজা দোষ করলে সাজা হয় না লিখে যায় পড়ি। কেন করো পারা বাড়ি শুনো বন্ধু, খেলা যাতে কেন করো পারা বাড়ি। এতটা খরচা করে এত বড় খেলা এলাম, কিছুই পেলাম না, আমার মনটা আজ ভালো লাগছে না। তুমি বাড়ি চলো, তোমার কেটে চার টুকরো করবো। বাবা রে বাবা, যা যায় না। ও মা, তুমি আমার চিনতে পারছো না, আমি তোমার বড় মেয়ে ভগী তো। ও মা, আজ থেকে 20 বছর আগে তোরা প্রেম ভালোবাসাকে চলে গেছিস, মায়ের কাছে একবারও ফোন করিসনি, মা কেমন আছে ও জানতে চাইসনি মা। ও হাও মাদার, মা আমি চিনতে পারছি না এর খারাপ। ও মা, এইটা তোমার বড় জামাই আর ওইটা হচ্ছে তোমার ছোট জামাই।
এই কার হাও মাদার বদিলি এ শুয়ার মা তো শাশুড়ি হয় তো ব্রহ্মা চাওড় হয় প্রণাম আগে প্রণাম আগে আগে মা মা কার বলছেন শাশুড়ি মা মানে তো মা আর জামাই মানে তো ছেলে তুমি একজন মা হয়ে তোমার এমন একটা পোষার মা তুমি আমার একটা পরিবেশে মানুষ হয়েছো তোমাকে মা বলতে আর তোমাকে শাশুড়ি মা বলতে না মা আমাদের যে পিছনে লজ্জা করছে আমাদের যে পিছনে লজ্জা করছে ওরে বাবা আজ থেকে 20 বছর আগে আমার স্বামী মানে তোমাদের শ্বশুর আমাকে ছেড়ে দিয়ে চলে যান তাই তো আমার শাশুড়ি করার মতো কেউ ছিল না তাই আমি এই পথে নেমেছি বাবা এমন ভুল আর কোনোদিন করবো না আজ থেকে তোমরা আমার জামাই না আজ থেকে তোমরা আমার সন্তান মা মা দিয়ে শুনে যান Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.